কেন্দ্রীয় বাহিনী গুলিতে নিহত চারজনের মৃতদেহ নিয়ে আসা হলো জয়পাটকির 126 নম্বর বুথে। গতকাল নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে চালানো হয় গুলি, আর এই গুলিতে নিহত হয় চারজন ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জায়গায় করা হয় ধিক্কার মিছিল, সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি তোলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মাথাভাঙা জোরপাটকে এলাকায় কেন্দ্রীয় বাহিনী গুলিতে নিহত এই চারজনের মৃতদেহ নিয়ে আসা হয় 126 নম্বর বুথে। মৃতদেহ নিয়ে আসা হলে শোকে বিহ্বল হয়ে পড়ে পরিবারের সদস্যরা, পাশাপাশি এলাকাবাসীও। তাদেরকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শিতলকুচি যাওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশে সেই সফর স্থগিত রাখা হয়। এদিন শিলিগুড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৃতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পরিবারের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবের রিপোর্টের ভিত্তিতে নির্দেশিকা জারি করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, 72 ঘন্টা পর্যন্ত কোচবিহারে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রবেশের ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। সেই সাথে পঞ্চম দফা নির্বাচনে নির্বাচনের 72 ঘন্টা আগে থেকে বন্ধ থাকবে প্রচার। দেখছেন সেই ছবি, মৃতের পরিবারের সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে চালানো হয় গুলি, আর এই গুলিতে নিহত হয় চারজন। এই চারজনে আজ মৃতদেহ নিয়ে আসা হয়েছে জোরপাটকির 126 নম্বর বুথে। মৃতদেহ নিয়ে আসার পর গোটা গ্রাম শোকে বিহ্বল হয়ে পড়ে। কালকেও আমরা দেখেছি পার্থপ্রতিম রায়কে, তিনিও অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আজকেও দেখা যাচ্ছে যে গোটা এলাকাবাসী কিন্তু শোকে বিহ্বল হয়ে পড়েছে, পাশাপাশি পরিবারের সদস্যরা তো রয়েছেই এবং পার্থপ্রতিম রায় তিনিও সেখানে উপস্থিত হয়েছেন। এখানে কেন তো তোমাদের সঙ্গে তোমাদের থেকে আলাদা, এখানে যারা আছে সবাই আত্মীয় স্বজন পরিবার, শুধু একারা নিজেরা দাবি করবেন না, ঠিক না? এটা মানুষ কষ্ট পাবে, মানুষ দুঃখ পাবে, জানিয়ে রাখি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচি যাওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশে সেই সফর স্থগিত রাখা হয়। এদিন শিলিগুড়ি থেকেই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের পরিবারের সম্পর্কে খোঁজখবর নেন এবং দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবের রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, 72 ঘন্টা পর্যন্ত কোচবিহারে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রবেশের ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। সেই সাথে পঞ্চম দফা নির্বাচনে নির্বাচনের 72 ঘন্টা আগে থেকেই বন্ধ থাকবে প্রচার। বিচারটা আমাদের জন্য সুসম্মানে মানে সুভাবে হয়, আর আমরা যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমরা তো নিরুপায়। ওকে পাঠিয়ে দেবো, দিয়ে ওটা কনফার্ম করলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ দিদি, হ্যাঁ 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 ঠিক 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 আছে। হ্যাঁ 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 দিদি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, আর কি বলবো, আরে আর এই করতে হবে।
আপনারা দেখছেন সেই ছবি, মৃতদেহ নিয়ে আসার পরে কিন্তু গোটা যে এলাকা রয়েছে, এলাকাবাসী আর রয়েছে, তারা কিন্তু শোকে বিহ্বল হয়ে পড়েন। এবং আমরা দেখেছিলাম কালকেও পার্থপ্রতিম রায়কেও, তিনিও কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আজও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে, মৃতদেহ নিয়ে আসার পরই পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা এলাকার এলাকাবাসীরা কিন্তু শোকে বিহ্বল হয়ে পড়েন। আমরা শুনবো যে মৃতদের পরিবারের সদস্যরা কি জানিয়েছেন। যন্ত্রণার কথা তো বললাম, যে আমাদের কি সমস্যা কি ওগুলো তো বললাম, আর দিদি আসবে, দিদি বলবে, সবাইকে দেখবে, আর বেশি কিছু বলতে চাই। যন্ত্রণার কথা তো বললাম, যে আমাদের কি সমস্যা কি ওগুলো তো বললাম, আর দিদি আসবে, দিদি বলবে, সবাইকে দেখবে। আমরা ছিলাম ওটা ভাই, ভোটের ভোটাররা আসে ভোটের লাইনে দাঁড়িয়েছে, এখন ওদের বুধের থাকে, বুধের 200 মিটার দূরে কোনো ঝামেলা হয়েছে কি না তা আমরা বলতে পারি না। লাইনে ছিলাম ভোট দেওয়ার জন্য, সেখানে একদল কেন্দ্র বাহিনী আসে, আসার পর গাড়ির থেকে নামার পরে এদিক সেদিক ঘোরাফেরা করে তারা নাকি কি সংবাদ দিল, ঘোড়া লাইনের মধ্যে ধামাধাম গুলি করে চলে গেল। আমরা তাদের কাছে সূক্ষ্ম বিচার চাই, দিদির কাছে আমাদের এইটাই আবেদন, যারা দোষী তাদেরকে আমি চাই।